প্রাক্তন সভাপতি রাহুল সিনহা, আমাদের সাধারণ প্রাক্তন সাংসদ তথা সাধারণ সম্পাদিকা লকেট চ্যাটার্জি, সেরকম বহু নেতৃত্ব। আমাদের রাজ্যের কিষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকার পুলিশের সামনে তৃণমূলের হাতে মার খেয়েছে। সিনিয়র একজন লিডার, 50-এর উপরে বয়স, তাকে বাচ্চা ছেলেরা তৃণমূলে তারা ধাক্কা মেরেছে এবং আমরা সেটা অন ক্যামেরা দেখেছি। পুলিশ সেখানে দাঁড়িয়ে, পুলিশ নির্লিপ্ত থেকেছে, আমরা অবাক হয়ে দেখেছি। গতকাল ছাত্রদের অরাজনৈতিক আন্দোলন, তার উপরে পুলিশের আক্রমণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, এবং আজকে বন্ধকে বানচাল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা সত্যি একটা জিনিস প্রমাণ করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে, দিদিমণি ভয় পেয়েছে। তাই আমরা বলছি, ভয় পেয়েছে দিদি ভাই, ইস্তফা ছাড়া গতি নাই। ভয় পেয়েছে দিদি ভাই, ইস্তফা ছাড়া গতি নাই। তাই মুখ্যমন্ত্রী এবার অনেক কথা বলছে, সাপের কথা বলছেন, ফোঁস করার কথা বলছেন, কথা মন্ডিত থেকে নিয়ে বলছে ফোঁস করতে, মানে নিজে হিংসাকে প্রভোগ করছেন। হিংসা কার বিরুদ্ধে? বাংলার মানুষের বিরুদ্ধে। কারা আন্দোলনে নেমেছিল 14ই আগস্ট রাত্রিবেলা? বাংলার মহিলারা নেমেছিল, বাংলার মহিলাদের উপরে, বাংলার সাধারণ মানুষের উপরে। কালকে ছাত্র সভায় এসেছিল, কোন রাজনৈতিক ব্যানার ছেড়ে এসেছিলেন তারা, তাদের উপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার গুন্ডাদেরকে, তার হারবারদেরকে বলছেন যে এবার তোমাদের যা করার করো। অর্থাৎ প্রকারান্তরে তিনি হুমকি দিচ্ছেন যে বাংলার মানুষের উপর আক্রমণ করে বাংলার মানুষকে মারো, পেটো। মুখ্যমন্ত্রীকে পরিষ্কার বলে দিতে চাই, যদি আপনারা ভাবেন, আপনি ভাবেন যে আপনার গুন্ডার বাহিনী তারা বাংলার জনগণের উপর অত্যাচার করবে, বাংলার জনগণ এর উপর মারধর করবে, আর বিজেপি চুপ করে বসে থাকবে, বিজেপি চুপ করে বসে থাকবে না। এই প্রথম আমরা দেখলাম একজন মুখ্যমন্ত্রী হয়ে সাংবিধানিক পদে বসে থেকে তিনি হুমকি দিচ্ছেন, দিয়ে বলছেন যে বাংলার মানুষের উপর অত্যাচার করার কথা তার কর্মীদেরকে বলছে, আর ফোঁস করার কথা বলছে। কবি হয়তো, কবি সুকুমার রায় হয়তো এনার কথা ভেবেই অতীতে লিখে গেছিলেন, সেই সাপ জানত গোটা দুই আনত, সেই সাপ জানত গোটা দুই আনত। বাংলাদেশ দুজনই সাপ এখন আছে দেখতে পাচ্ছি, তবে তাদের জন্য কি ট্রিটমেন্ট হবে, জনগণ কি ট্রিটমেন্ট করবে, সেটা কিন্তু বলে গেছেন কবি, তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা। যারা ফোঁস করতে আসবে বাংলার জনগণ তাদের তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা, এই মন্ত্র দিয়ে ট্রিটমেন্ট করবে। শুধু তাই নয়, সেখানে তিনি থেমে থাকেন, আজকে ভাবতে অবাক লাগছে, লজ্জা লাগছে, একজন ভারতবর্ষের ফেডারাল স্ট্রাকচারের মুখ্যমন্ত্রী হয়ে উনি বলছে বাংলাকে অশান্ত করার চেষ্টা করতে করলে আসাম অশান্ত হবে, মণিপুর অশান্ত হবে, নর্থ ইস্টকে অশান্ত করার কথা বলছি, কার ভাষা? বাংলাদেশের জামাতের ভাষা, ভারত বিরোধী শক্তিগুলোর ভাষা। বাংলার একজন মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি ভারতবর্ষের একটি অংশকে অশান্ত করার কথা বলছেন, নর্থ ইস্টকে অশান্ত করার কথা বলছেন। আমি কেন্দ্রীয় এজেন্সি যারা ভারতবর্ষের আন্তরিক এবং বহির্বাহ্যিক সুরক্ষা দেখে তাদের কাছে অনুরোধ জানাব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সতর্ক দৃষ্টি রাখো। কারা, কোন কোন বিদেশি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন বৈদেশিক শক্তির সাথে বৈঠক করছেন আগামী দিনে আমি অনুরোধ করব কেন্দ্রীয় এজেন্সিগুলোকে তার প্রতি তীক্ষ্ণ নজর রাখার জন্য।